একটা বড় লক্ষণ হলো যে শেষ জামানায় এমন একটা সময় আসবে যে আমানতদারদেরকে বলা হবে এরা আমানতগুলোকে নষ্ট করে এরা খেয়ানতকারী, আর যারা আমানতকে খেয়ানত করবে এদেরকে বলা হবে পরম আমানতদার। কথা বোঝেন নাই? আমরা সেই সময়টাতে চলে এসেছি। আমরা একটু খেয়াল করলে দেখতে পাই যে সমস্ত সম্মানিত ওলামায়ে কেরাম যারা আমাদের মাথার তাজ, এদেরকে যখন গ্রেফতার করা হয় তখন এদের হাতে হাত করা থাকে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তার চাইতে জোরে চিল্লা বলেন কথা ঠিক না বেঠি? এই সম্মানিত ওলামায়ে কেরাম যারা আমাদের মাথার তাজ, যারা আমাদেরকে জান্নাতের পথ দেখায়, যারা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যারা আমাদের ভালো চায়, যারা আমাদেরকে কবরের আজাব থেকে বাঁচাতে চায়, এদেরকে যখন গ্রেফতার করে থানায় নেওয়া হয় এদের হাতে থাকে হাত করা। আর পরিমণির মতো একজন বলবো তাকে, কারণ তার এক পুরুষে রাত যায় না, এক পুরুষে দিন যায় না, যার ঘরের মধ্যে তল্লাশি করে মদের বোতল পাওয়া যায়, যার ঘরের মধ্যে তল্লাশি করে অবৈধ জিনিসপত্র পাওয়া যায়, একে যখন গ্রেফতার করা হয় তখন পরম সম্মান দিয়ে হাতে হাত রেখে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। আবার যখন এদেরকে জামিনে বের করা হয়, আসলে দেখেন যখন মানুষ থানায় যায়, জেলখানায় যায়, তখন তো এটা একটা কষ্টের জায়গা, কি বলেন? কিন্তু কি ধরনের মানুষ হইলে, কি স্পেশাল মানুষ হইলে জেলখানায় বসে বসে নতুন পোশাক পরে হাতে মেহেদি রাঙায় তারপরে তারা জামিন পেতে পারে? এজন্য এগুলা থেকে শিক্ষা নিতে হবে। এই যুগটা একদম শেষ যুগ চলে এসেছে, একদম শেষ জামানায় আমরা চলে এসেছি, আমাদের চোখ কান খোলা রাখা দরকার, কারণ প্রতিবাদ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের ওলামায়ে কেরামদের যদি অপরাধ পেয়ে থাকে, তাদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, আর আসলেই যারা অপরাধী এদেরকে যখন গ্রেফতার করা হয়, এদেরকেও আলেমদেরকে যেভাবে অপমান করে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেও এরকমভাবে ওরকমভাবে গ্রেফতার করার কথা ছিল যতক্ষণ ঠিক কিনা? কিন্তু তারা না বলে, ওই যে শেষ জামানা, আগেই বলছি যে শেষ জামানায় আমানতদারদেরকে বলা হবে এরা খেয়ানতকারী, আর খেয়ানতদেরকে বলা হবে এরা পরম আমানতদার। ঠিক তেমনিভাবে শেষ জামানায় সম্মানিত লোকদেরকে অসম্মান করা হবে, আর অসম্মানিত লোকদেরকে এরা সম্মান দিবে। শেষ জামানায় এসে শিক্ষিত লোকেরা এরা দায়িত্ব নিতে চাইবে না, কিন্তু এই দায়িত্ব, বড় বড় দায়িত্বের মধ্যে একদম ব কলম, ব লিখতে কলম ভেঙে ফেলে এরা ক্ষমতায় চলে যাবে। এজন্য আসেন, শেষ জামানায় যেহেতু চলে এসেছি, একদম শেষ জামানায় চলে এসেছি, এই জামানাতে আমাদের কিছু আমল করা দরকার, কিছু নেক আমল করা দরকার, যে নেক আমলগুলো আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিবে। এজন্য আসেন আমরা একদম ঘর থেকে শুরু করি, একদম ঘর থেকে পরিবর্তন হওয়া দরকার। একদম কোত্থেকে জোরে বলেন, একদম ঘর থেকে পরিবর্তন হওয়া দরকার। কারণ এখনকার ছেলেরা পিতামাতাকে পিতামাতাই মনে করে না, পিতামাতাকে বলে আমার চেয়ে বেশি বোঝো, আমার চাইতে তুমি 3 লাইন বেশি বোঝো নাকি? এখন আমরা মানে ইয়াং স্টার, আমরা এখন বর্তমানের কি ইয়াং স্টার, আমাদের চাইতে তোমরা বেশি বোঝো না, তোমরা সেই পূর্ব যুগের লোক, তোমরা বেশি বোঝো না, আমরা বেশি বুঝি, আমাদের সাথে পাঙ্গা নিতে এসো না। জোরে কর নাউজুবিল্লাহ। সাধারণ এই যে মোবাইল, এই মোবাইলের কারণে পিতামাতার সাথে বহু সন্তান রাগারাগি করছে, এমনকি এমনও ঘটনা আসছে যে পিতা মাতার সাথে ঝগড়া করে এই মোবাইলের জন্য আত্মহত্যা করছে সন্তান, আছে না নাই? সন্তানের সন্তান পিতা মাতার সাথে ঝগড়া করে সন্তান পিতা মাতার মাথা ফাটাই দিছে মোবাইলের জন্য। ফ্রি ফায়ার, পাবজি এগুলা খেলতে না পেরে পিতা মাতাকে এরা লাঠি পিটা পর্যন্ত করছে, এদের লেখাপড়াগুলো গোল লাগে গেছে। কিন্তু আমাদের পরিবর্তন হওয়া দরকার, কারণ যে ব্যক্তি পিতা মাতাকে মানতে পারবে না, এ দুনিয়ার কোনো মুরব্বীকে মানতে পারবে না। অথচ আল্লাহ পাক পিতা মাতাকে সম্মান দিতে বলছেন, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে সম্মান দেওয়ার কথা বলে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার
প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, তোমরা একমাত্র তোমাদের প্রভুর ইবাদত করবে এবং তারপরে তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে, এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য জোর নির্দেশ, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ পাক বলেন, বান্দারে কেন সদ্ব্যবহার করবে জানো? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে পিতা মাতার সাথে কেন সদ্ব্যবহার করবে জানো? তোমার যে মা রয়েছে, এই মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, অত্যন্ত কষ্টের সাথে তোমাকে গর্ভে ধারণ করেছে। শুধু কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে তা নয়, ওয়াফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে 2 বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান করিয়েছে। কয় বছর পর্যন্ত? 2 বছর পর্যন্ত আমরা মায়ের স্তনের দুধ যে পান করেছি, এই দুধটা কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের শরীরের রক্ত দিয়া দুধ বানায় তোমার পেটের মধ্যে দিয়েছে। এই যে মা, এই মাকে সম্মান করতে বলেছেন আল্লাহ তাআলা। এই মায়ের কষ্ট তুমি না বুঝলেও, এই মাকে তুমি দাম না দিতে পারলেও, তার বান্দিকে তিনি ঠিকই দাম দিয়েছেন। যখন মায়ের গর্ভে তুমি এসেছো, মা যখন খানা নিয়ে খাইতে বসছে, অল্প কিছু খানা খাইছে, খানাটা খাওয়ার পরে খানাটা পেটের মধ্যে থাকে না, এই বমি হয়ে বের হয়ে গেছে। এরপরে তুমি যখন কিছুদিন পরে বড় হইলা, বড় হওয়ার পরে যখনই মা খানা খাইতে বসছে, তুমি মাথা দিয়া গুতা দিছো, পা দিয়া গুতা দিছো, মা খাইতে পারে নাই, মা খানার থালাটা রেখে উঠে চলে গেছে। মা গভীর রাত্রে যখন ঘুমাইতে গেছি, মা ঘুমের ঘরে রয়েছে, এমন সময় তুমি পা দিয়া লাথি মারছো, মাথা দিয়া গুতা মারছো, মায়ের ঘুম ভেঙে গেছে। মা উঠে হাঁটছে, মা উঠে কান্না করছে। এই যে মায়ের কষ্ট, মায়ের কষ্টটা তুমি না বুঝলেও, এই মাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলা ঠিকই বুঝছেন। যার কারণে বুঝেছেন সেই জন্য আল্লাহ তাআলা মায়ের আমল নামায় তিনি যে খাইতে পারেন নাই, এই 10 মাস নফল রোজা রাখলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দির আমল নামায় 10 মাস 10 দিনের নফল রোজার সওয়াবটা তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মা রাত্রে ঘুমাইতে পারে নাই, মা যখন তোমার যন্ত্রণায় উঠে উঠে রাত্রেবেলা কান্না করছে, হাঁটছে, ঠিক মতো শান্তি পায় নাই, এই যে রাত জেগেছে মা, এই 10 মাস 10 দিন পর্যন্ত রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দয়ালু মা, গর্ভধারিণী মায়ের আমল নামায় সেই সবটা লিখে দেয়। সুবহানাল্লাহ। মা, এই মাকে আমরা সম্মান দিতে পারি না, কিন্তু মায়ের কষ্ট আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই, যার কারণে আল্লাহ পাক বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ পাক বলেন, বান্দারে খবরদার, মায়ের সাথে বেয়াদবি করো না, মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, কেননা মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। শুধু কষ্টের সাথে গর্ভ ধারণ করেছে তা নয়, এরপরে তোমাকে দুধ পান করেছে 2.5 বছর পর্যন্ত। কয় বছর পর্যন্ত? এরপর আল্লাহ পাক বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহু আকবার। এটা এমন একটা নির্দেশ, আনিশকুরলি, আমি প্রভুর কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো, কারণ তোমার পিতামাতা তোমার জন্য বহু কষ্ট করছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরআনের মধ্যে আল্লাহ পাকের 3টা নির্দেশ রয়েছে, যে 3টা নির্দেশ একটার সাথে আরেকটা সম্পর্কিত। তার মধ্যে একটা আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের প্রভুর আনুগত্য করবে এবং তোমাদের রাসূলের আনুগত্য করবে। সুবহানাল্লাহ। কেউ যদি চিন্তা করে,
আমি আমার রাসূলকে ভালোবাসি, রাসূলের আনুগত্য করব, আল্লাহ তাআলার আনুগত্য করার দরকার নাই, তাহলেও সে পাক্কা ইমানদার হতে পারবে না। আর যদি কেউ বলে নবীকে মানার টাইম নাই, আমি শুধু আল্লাহকে ভালোবাসি, তারপরে আল্লাহ বলেন না হবে না, দুইজনকেই ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা কি করো, আমি আল্লাহর আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। দ্বিতীয় নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতকে জুড়ে দিয়েছেন, কিন্তু এখন কোনো ধনী ব্যক্তি যদি চিন্তা করে যাকাত দেওয়ার টাইম নাই, শুধু নামাজ পড়বো, শুধু কি করবো জোরে বলেন, নামাজ পড়বো, ওই লোকটার উপরে যদি যাকাত ফরজ থাকে, যদি সে যাকাত না দেয়, তাহলে একটা সাথে আর একটা সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তার নামাজটাও কবুল হবে না। এই জন্য নামাজে পড়তে হবে, যাকাত দিতে হবে। তিন নম্বর আয়াত হলো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ, এই জন্য শুধুমাত্র নামাজ পড়বো, রোজা করবো, যাকাত দেব, হজ করবো, সব কিছু করবো, কিন্তু মায়ের আনুগত্য করবো না, পিতা মাতার কথা শুনবো না, তা হবে না। আল্লাহ পাক বলেন যেমন ভাবে আমার কথা তুমি শুনবে বান্দা, তোমার পিতা মাতার কথাও তোমাকে শুনতে হবে এবং পিতা মাতার কৃতজ্ঞতা তোমাদেরকে আদায় করতে হবে। আদেশ কার? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইলাইয়াল মাসির, আমার আদেশ যদি অমান্য করো তাহলে মনে রেখো তোমাদেরকে কিন্তু আমার কাছেই ফিরে আসতে হবে, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমরা বললাম আল্লাহ পিতা মাতাকে কেমন করে সম্মান করব, কেমন করে ইজ্জত করব, আল্লাহ তাআলা তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার, বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ তাআলা বলেন যদি তোমার জীবদ্দশায় একজন অথবা উভয়জন, অর্থাৎ তোমার মা অথবা বাবা অথবা উভয়জন, মা এবং বাবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছে যায়, যদি তারা বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে পিতামাতার সামনে উফ শব্দটা উচ্চারণ করো না। এই উফ শব্দটা বলতে আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলি উফ, পিতামাতা আমাদের কত যন্ত্রণা সহ্য করছে, বাবা ওইটা খাবো, বাবা ওইটা খাবো, বাবা ওইটা দাও, বাবা ওইটা দাও, আমাদের আবদারের শেষ নাই, বাবার আমাদের আবদার পূরণ করার শেষ নাই, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই পিতামাতা গুলা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা যুবক হই, তখন পিতামাতা একটা কথা বলতে গিয়ে আর একটা কথা বলে ফেলে, কারণ তারা বৃদ্ধ হয়ে যায়, তাদের সেন্স ঠিক থাকে না, একটার জায়গায় দুইটা প্রশ্ন করলে সন্তান বিরক্ত, উফ তোমার এত কথার উত্তর দেওয়ার আমার কাছে টাইম নেই। আল্লাহ পাক সেটাই বলতেছেন উফ এই শব্দটা তোমরা বলো না। ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, এবং ধমক দিয়ে কথা বলো না, ধমক দিয়ে ঘাড় ফুলায় কথা বলো না। কার নির্দেশ? আল্লাহ। আমরা বলি কি বলি না, পিতামাতা কি রাগ দেখায় চলে যায়, আমার চাইতে বেশি বোঝো নাকি, যদি কোন নাউজুবিল্লাহ, আমরা আল্লাহকে বললাম আল্লাহ তাহলে কেমনে কথা বলবো? আল্লাহ তাআলা বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক কথা বলো। সুবহানাল্লাহ, কি সূচক কথা বলো? সম্মানসূচক কথা বলো। অথচ আমাদের দেশে এমন অনেক মানুষ আছে পীরকে বাবা বলে ডাকে, আছে না নাই? অনেক জায়গায় আছে পীরকে বাবা বলে ডাকেন, আমার কোনো সমস্যা নাই, আপনি পীরকে খাওয়ান কোনো সমস্যা নাই, পীরের দরবারে গরু দেন ছাগল দেন আমার কোনো সমস্যা নাই, আপনি গরু দিচ্ছেন ছাগল দিচ্ছেন পীরের দরবারে, কিন্তু মা তার খবরও নিচ্ছেন না, সে কি খাইলো, সে খাইলো কি খাইলো না, সে কষ্টে আছে না সুখে আছে, তার খবরটা পর্যন্ত আপনি নিলেন না, তাহলে আপনি সুসন্তান না কুসন্তান? আরে জোরে বলেন না, সুসন্তান না কুসন্তান? কুসন্তান। এজন্য পিতা মাতাকে সম্মান দিয়ে কথা বলতে বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ।
পিতামাতার হক আমরা সারা জীবনে আদায় করতে পারবো? জোরে বলেন পারবো কি? সম্ভব না। মা যে আমাদেরকে দুধ পান করাইছে, সারা জীবন যদি আমরা মায়ের খেদমত করি তারপরেও ঋণ শোধ হবে না। একজন সাহাবি, তিনি তার মাকে পিঠে করে হজ করাচ্ছেন, রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বললেন, ও সাহাবি, যদি একদিন নয়, যদি তুমি সারা জীবন তোমার মাকে পিঠে করে যদি হজ করাও, তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। এত দাম মায়ের দুধের। হযরত মরহুম আইনউদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? যে মায়া মায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধব আমি সেই না দুধের, কেমন করে শোধব আমি সেই না দুধের। দাম জানো ভাই কত? বানাও জুতা দিয়ে যদি গায়ের চামড়া যত, এক ফোঁটা ওই মায়ের দুধের দাম জানো ভাই কত? বানাও জুতা দিয়ে যদি চামড়া যত, জুতা পায়ে মায়ে যদি, জুতা পায়ে মায়ে যদি হাঁটেও নিশি দিন, কেমন করে শোধব আমি সিনা দুধের, কেমন করে শোধব আমি ঋণ। মায়ের দুধের ঋণ শোধ করা কোন সন্তানের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে কত ভালোবাসেন, তার এই বান্দাকে কত ভালোবাসেন, আল্লাহ তাআলা বলেন, শোনো, আখফিদ লাহুমা জানাহাদ-দুল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তোমরা আমি রবের কাছে দোয়া করো, আয় আল্লাহ তাআলা, আমার পিতামাতা যেমন করে আমাদের উপরে রহম করেছে ছোট্টবেলায়, আল্লাহ তাআলা তুমি আমার পিতামাতাকে এখন রহম দ্বারা লালন পালন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখাচ্ছেন, তুমি দোয়া করো রব্বিরহামহুমা, আপনারা জানেন নাকি, আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটা সবসময় করা যাবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের পরেই আমরা দোয়া করব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা দোয়া করো, তোমাদের পিতামাতা তোমাদেরকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে, আল্লাহ তাআলা তুমি আমার পিতামাতার উপরে রহমত নাজিল করো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা পিতামাতার সব কথা কি শুনতে হবে নাকি? আল্লাহ তাআলা বলেন, না, সব কথা শুনতে হবে না। কোন কথা শুনতে হবে না? আল্লাহ পাক সেটাও বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিআহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমার পিতামাতা তোমাকে এমন কাজের দিকে পীড়াপীড়ি করে যে জ্ঞান তোমার নাই, অর্থাৎ তোমার পিতামাতা যদি শিরিক করতে বলে, তখন তোমার পিতামাতার কথা তোমাদের শোনা যাবে না। পিতামাতা যদি শিরিক করতে বলে, পিতামাতার কথা শোনা
যাবে না, অনেকে আছে না, তা মুশরিক হিন্দু খ্রিস্টান আছে না, সন্তানগুলা ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করার পরে এখন পিতা মাতা যদি বলে আসো ওই পথ থেকে ফিরে আসো, ওই পথ তোমার পথ নয়, আমাদেরকে দেখো আমরা যে পথে চলি এই পথে আসো, তখন আল্লাহ তাআলা বলেন না এই কথা শোনা যাবে না। একজন সাহাবী যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে তার মা ফোন করে বসলো, এই আয়াতটা এই জন্য নাজিল করা, এই আয়াতের শানে নজুল এইটা। তার মা তাকে ডাকতে বলতেছি, বাবা তুমি যে দিন গ্রহণ করেছো এই দিনটা যদি ছেড়ে না দাও, ওই পথ থেকে যদি ফিরে না আসো, তাহলে এই যে রোদের মধ্যে দাঁড়াইলাম এই রোদ থেকেও সরবো না, আমি খানাও খাবো না, আমি কসম করে ফেললাম। তখন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, যদি তোমাদের পিতামাতা তোমাদেরকে শিরিক করতে বলে, শুধুমাত্র এই কারণ ছাড়া তোমাদের পিতামাতার সব কথা শুনতে হবে, শুধুমাত্র শিরিক করা যাবে না। আল্লাহ পাক বলেন শিরিক করব না, ঠিক আছে, কিন্তু বান্দা খবরদার খবরদার, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দুনিয়ার মধ্যে তার সাথে উত্তম ব্যবহার করবে, ফিদ দুনিয়া মারুফা, তোমরা দুনিয়াতে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, কি ব্যবহার করবে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসছেন, নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে, রাসূল ডাক দিয়ে বলে আবু হুরায়রা মা তোমাকে মারছে এখানে আমার করার কিছু নাই, তোমাকে মা মারছে এর বিচার আমি নবী করতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে নালিশ করতে আসি নাই, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন না, রাসূল আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আমার মা যেন মুশরিকা থেকে দিনের পথে ফিরে আসে। সুবহানাল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দোয়া করতে বলে দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, তার এলাকার লোকগুলা জানে আবু হুরায়রা একদম শান্ত ছেলে, সে দৌড়ায় না, মারামারি করে না, কাটাকাটি করে না, কিন্তু আজকে না জানি কি বিপদ হয়েছে, আবু হুরায়রা তো দৌড়ায় কেন, আবু হুরায়রা কে পিছন থেকে টেনে ধরেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে দাও। লোকগুলা ডেকে বলে আবু হুরায়রা তোমাকে কোনোদিন দৌড়াতে দেখি নাই, আজকে তোমাকে বড় পেরেশান লাগতেছে, আবু হুরায়রা বলো বলো কি বিপদ তোমার হয়েছে, আবু হুরায়রা ডাক দিয়ে বলে না আমার কোনো বিপদ হয় নাই, আমি আমার রাসূলকে আমার মায়ের জন্য দোয়া করতে বলেছি, আমি বাড়িতে পৌঁছে দেখতে চাই আমার আগে আমার আল্লাহর নবী দোয়া পৌঁছে গেল নাকি আমি আগে বাড়িতে পৌঁছতে পারলাম। সুবহানাল্লাহ, যখন বাড়িতে চলে গেছেন, বাড়িতে যাওয়ার পরে ডাকতেছেন মা, একটা ডাক দেওয়ার সাথে সাথে মা দরজাটা খুলে দিছে, দেখে মায়ের চুল দিয়ে পানি পড়তেছে, মা আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতেছে বাবা তোকে মারার পর থেকে আমার অন্তরের মধ্যে শান্তি লাগে না রে বাবা, আমি আমার পদে অনেক জুলুম করেছি রে আবু হুরায়রা, আমি আর এই পদে থাকতে চাই না, আমাকে নবীর দরবারে নিয়ে যাও, নবীর দরবারে নিয়ে আমাকে পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله তার মানে হলো একজন মুশরিকা মা তাকে মারছে, এই ব্যাপারে নবী প্রতিবাদ করেন নাই, আল্লাহ তাআলা বলতেছেন শুধুমাত্র তারা যখন আমার সাথে শিরিক করতে বলবে এই কথা ছাড়া তাদের কোনো কথা অমান্য করবে না, তাদের সব কথা তুমি মানার চেষ্টা করবা। সুবহানাল্লাহ, তাহলে মায়ের অবাধ্য করা যাবে না, মায়ের অবাধ্য কোনো সময় হওয়া যাবে না, মায়ের অবাধ্য হয়ে যদি আমরা নেক কাজও করি সেই নেক কাজটাও আমাদের কবুল হবে না। একজন আলেম সাধারণ মানুষ নয়, একজন আলেম, সেই আলেম যাবে হজে, কোথায় যাবে, হজ করা ভালো কাজ না খারাপ কাজ, জোরে বলেন ভালো কাজ না খারাপ কাজ, এই আলেম তার মাকে ডাক দিয়ে বলে মা আমি হজে যেতে চাই তুমি আমাকে অনুমতি দিয়ে দাও, মা ডাক দে বলে রে বাবা তুই হজে যাবি আমি অসুস্থ, কখন মরে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই, আমার মনে বড় ইচ্ছা আমি যখন ইন্তেকাল করব রে বাবা তখন তুই আমার জানাজা পড়াবি, তোর হাত দিয়া তুই আমাকে কবরে রাখবি, এটা আমার মনে বড় আশা। এভাবে করে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত মায়ের কথা শুনে হজে যায় না। তৃতীয় বছরে মাকে ডাক দে বলে মা
আমার মনে বড় আশা হজ করব হজ যাব নবীর রোজা পাক দেখব আল্লাহ তাআলার কাবা ঘরটাকে তাওয়াফ করব আমার মনে বড় আশা ও মা তুমি আমাকে অনুমতি দিয়ে দাও আমি হজে যাই তুমি আমার জন্য দোয়া করো মা অনুমতি দেয় না কিন্তু শেষ পর্যন্ত এই আলেমে দিন মায়ের কথা না শুনে হজে রওনা দিয়ে দেয় যখন সে হজে যায় হজে তো আগে তো এরকম প্লেন ছিল না উড়োজাহাজ ছিল না মানুষ পায়ে হেঁটে যেত গরুর গাড়িতে যেত ভেঙে ভেঙে যেত এরকম ভাবে ওই আলেমে দিন হজে যখন রওনা করেছে প্রতিমধ্যে রাত হয়ে গেছে যখন রাত হয়ে গেছে তখন রাস্তার পাশে একটা তাঁবু গেড়ে তাঁবুর মধ্যে রাত্রি যাপন করতেছে কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দেয় সেই দিন ওই গ্রামের মধ্যে এলাকার মধ্যে একটা চুরি হয়ে যায় চুরি হওয়ার পরে যখন চোরটা তার চোরের মালপত্র নিয়ে যখন রওনা করছে তখন তাকে পিছন থেকে ধাওয়া করছে ওই আলেমের তাঁবুর কাছ পর্যন্ত আসছে যখন দেখলো ধরা পড়ে যাব বাঁচার কোনো পথ নাই তখন আল্লাহর ওই গোলাম ওই চোর কি করছে ওই আলেমের দিনের তাঁবুর মধ্যে তার চোরের যত মাল ছিল সব মালগুলা ওখানে রেখে পালায় চলে যায় এদিক দিয়ে ওই চোরকে যাওয়া ধাওয়া করছে ওই চোরকে যারা ধাওয়া করছে ওই সমস্ত লোকেরা তাঁবুর কাছে এসে চোরকে আর খুঁজে পায় না এখন কি করা যায় যখন তাঁবুটাকে সবাই ঘেরাও করে ফেলছে ঘেরাও করার পরে একজন তাঁবুর মধ্যে প্রবেশ করছে তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখে যার বাড়ি থেকে যে জিনিসগুলা চুরি হয়েছিল সেই চুরির জিনিসগুলা এই তাঁবুর মধ্যে রয়েছে এইবার যে লোকেরা পিছন থেকে ধাওয়া করছে তাদের বোঝার আর বাকি নাই এই লোকটাই চুরি করছে কারণ চুরির মাল যার কাছে পাওয়া যায় সেই তো চোর জোরে কোন ঠিক কিনা আমাদের বুঝে তো সেটাই আসে চুরির মালটাকে দেখে তাকে ঘুম থেকে ডেকে তুলছে আর বলে বেটা চুরি করে আবার নাকে তেল দিয়ে ঘুমাস এখন তোর 12টা বাজাবো তখন তাকে কিছু উত্তম মাধ্যম দিয়েছে উত্তম মাধ্যম দেওয়ার পরে তারা বলছে চল আমাদের কাজের কাছে চল কারণ আগের জামানায় কিন্তু সঠিক বিচার হতো এখন আমাদের জামানায় কিন্তু বিচার নাই আছে নাকি কিন্তু আমাদের দেশে চুরিরও বিচার হয় কোন চোরের বিচার হয় ছোট ছোট চোরগুলার বিচার হয় যারা পাউরুটি চুরি করছে একটা কলা চুরি করছে খুদার দায়ে কিসের দায়ে জোরে বলেন খুদার দায়ে খুদার জ্বালায় যখন একটা পাউরুটি চুরি করে একটা কলা চুরি করে তাকে তখন একদম বাজারের মধ্যে হাতে পায়ে রশি লাগায় তাকে মারা হয় কিন্তু চোখের সামনে দিয়া কলমের খোসা দিয়া লাখ লাখ টাকা মেরে দিচ্ছে চোখের সামনে দিয়া কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে এই সমস্ত চোরদের কোনো বিচার মুসলমান ভাইরা আমার যখন ওই আলেমটাকে কাজীর দরবারে নিয়ে যাওয়া হয়েছে কাজীর দরবারে নেওয়ার পরে বলতেছে তুমি কি চুরি করছো তখন আলেমের দিন বলে না আমি চুরি করি নাই এরা আমাকে ধরে নিয়ে আসছে তখন তারা বলে কাজী সাহেব আমরা চোরের পিছনে ধাওয়া করতে করতে তার তাঁবু পর্যন্ত গেছি ওইখানে গিয়ে কাউকে পাই নাই ওইখানে যাওয়ার পরে এই মালটাও পাইছি এবং চোরটাকেও হাতে নাতে ধরছি এবার আলেমটা নিজের পক্ষে কোনো সাক্ষী দিতে পারে না এইবার তখন তাকে বলা হয় জল্লাদকে বলা হয় যাও এই লোকটার হাতটা কেটে দাও কারণ আল্লাহ তাআলার আদেশ ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা আল্লাহ তাআলা বলেন যখন কোনো চোর অথবা চুন্নি চুরি করবে তখন তাদের ডান হাতটা কেটে দাও কার আদেশ আল্লাহ আগের জামানায় তো আল্লাহর আদেশগুলোকে ফলো করা হতো বলা হচ্ছে তার হাতটা কেটে দাও যখন তার হাতটা কেটে দেওয়া হলো হাত কেটে দেওয়ার পরে বলতেছে হাত কেটে দাও এখানে শেষ নয় এই মানুষটাকে গলিতে গলিতে ঘোরাও আর বলো যে ব্যক্তি চুরি করবে তার কিন্তু এরকমই শাস্তি হবে এই কথাটা বলার পরে আলেমটা হাউমাউ করে কাঁদতেছে কাঁদতে কাঁদতে বলে ও কাজী সাহেব এই কথা বলে গলিতে গলিতে আমাকে ঘোরানোর দরকার নাই বরং আপনারা বলেন যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয় তার এমনই অবস্থা হয় কাজী সাহেব বলতেছে বুঝলাম না তোমার কথা এখানে তুমি চুরি করছো তোমার হাতটা কেটে দেওয়া হলো আমরা তো সেটাই বলবো যে চুরি করলে এমন শাস্তি হবে
এমন পরিণত হবে, কিন্তু তুমি এই কথা কেন বলো? তখন তার পুরা ঘটনা বলে বলে আমি আমার মায়ের অবাধ্য হওয়ার কারণে আজকে আমার হাতটা কাটা পড়লো। তার মানে মায়ের যারা অবাধ্য হবে, পিতা মাতার যারা অবাধ্য হবে, এদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিছু শিক্ষা দিয়ে দিবেন, তাদের বিচার দুনিয়া থেকে কিছু না কিছু হবে। এরকম অসংখ্য ঘটনা দুনিয়ার মধ্যে রয়েছে, যারা পিতা মাতার সাথে বেয়াদবি করছে, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এজন্য আসেন, আমরা পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করব না। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার আদিষ্ট সং আল্লাহ তাআলা দিয়েছেন। পিতা মাতার সাথে সৎ ব্যবহার যদি আমরা না করি, যদি আমরা তাদের বিরোধিতা করি আর আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে কিন্তু আল্লাহ পাক সেটা নেবেন না। কারণ আনিসকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ তাআলা বলেন তোমরা আমি রবের আনুগত্য করো, আমি রবের কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার পিতা মাতারও কি করো, কৃতজ্ঞতা আদায় করো। এজন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, যাদের পিতা মাতা বেঁচে আছে আল্লাহ পাক সমস্ত পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং যাদের পিতা মাতা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, যারা এখন কবরবাসী, এদের পায়ে ধরে তার ক্ষমা চাইতে পারবেন না। যাদের পিতা মাতা নাই, কবরের পাশে চলে যেতে হবে, কবরের পাশে গিয়ে দোয়া করতে হবে, আল্লাহ আমার পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকেও ক্ষমা করো, আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলছি। এগুলো করে কি করা, পিতা মাতার কবরের সামনে গিয়ে কান্না করা, দোয়া করা, এবং পিতা মাতার বন্ধু বান্ধব যারা রয়েছে এদেরকে কি করা, খেদমত করা, এদের খোঁজ খবর নেওয়া, এটাই হলো একজন সুসন্তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাধ্য সন্তান হয়ে, আল্লাহ পাকের ইবাদত গুজার বান্দা হয়ে, জান্নাতের মেহমান হয়ে এরপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।